আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকে আমি গত সপ্তাহের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো একটু ড্রেস আপ দেখে বাচ্চাদের বুঝতে পারছেন, এটা ছিল হ্যালোইনের দিনের ভিডিও। তো সেটুকু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালোইন গিয়েছে হচ্ছে গত মাসের লাস্ট, যে রবিবার থাকে সেই দিনে। তো স্কুলে প্রোগ্রামগুলো ছিল হচ্ছে ফ্রাইডেতে, তারপর স্কুল আর কি এক সপ্তাহের জন্য ব্রেক দেওয়া হয়, মিড টার্ম ব্রেক বলে। তো এই দিনের সম্পর্কে আমি এর আগেও আমার চ্যানেলে ডিটেইলে ভিডিও দিয়েছি যে কেন হ্যালোইন কী জিনিস বা হ্যালোইন কেন পালন করা হয়। হ্যালোইন সম্পর্কে আসলে এখন বিশ্বের সব দেশে, সব স্কুলেই বা সব দেশের মানুষজন জানে কম বেশি, বাট অরিজিনালি কেন পালন করা হয় বা কী সেটা সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আছে। তো আজকের ভিডিওতে আমি আর সেই সব কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। আজকে আমি জাস্ট আমার ডেইলি ব্লগ দেখাবো, একটা মজার রান্নার রেসিপি শেয়ার করবো বহুদিন পরে। আসলে এখন শেয়ারই করা হয় না ভিডিও রেগুলার, তো দূরের কথা সপ্তাহে দুইটাও হয়তো ম্যানেজ করা হয়ে ওঠে না। আর আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়া নাই বাংলাদেশে, তো আমার উপর প্রচুর প্রেশার যাচ্ছে। ইউজুয়ালিও আমার প্রেশার থাকে সবসময়, সে এখানে থাকলেও, তারপরও কিছুটা তো কম থাকে হাজব্যান্ড বাসায় থাকলে পরে, অ্যাটলিস্ট বাইরের কাজগুলো সে সামলাতে পারে। কিন্তু এখন যেটা হয়েছে, সে যাবার পরে যে ঘরে বাইরে বাচ্চা, স্কুল, বাজার করা থেকে নিয়ে শুরু করে প্রতিটা কাজ আমাকে একা করতে হয়। অনেক 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 প্রেশার যায় আসলে, এটা অনেক টাফ। যারা সিঙ্গেল প্যারেন্ট আছেন তারা কীভাবে দিনের পর দিন ম্যানেজ করেন আমি জানি না। অনেক অনেক সাহসী আপনারা, অনেক মেন্টালি স্ট্রং আপনারা, কারণ দূর থেকে আসলে মানুষকে জাজই করা যায়, বাট যার উপর দিয়ে যখন যায় সে তখন বোঝে যে সে কী এক্সপিরিয়েন্স করছে বা তার কী ফিলটা হচ্ছে, সেটা আমরা বাইরে থেকে বুঝি না। তো এই দেখছেন আপনারা বাচ্চারা সবাই সেজে গুজে নানান ধরনের সেজে আসে, টিচাররা পর্যন্ত আসে। তো এটা হচ্ছে আমরা সকালে যখন যাই তখনকার ভিডিও। তো তখনও আস্তে আস্তে করে বাচ্চারা আসছিলো, আর ছুটির সময় একসঙ্গে যখন অনেক বাচ্চা বেরোচ্ছে সেটুকুর ক্লিপও আমি নিয়েছি। তো এখানে রায়না চলে গেছে রায়নার ক্লাসে, এটা হচ্ছে সার্থকের ফ্রেন্ড, সার্থকের ক্লাস হচ্ছে এই দিক দিয়ে, আর সপ্তকে আমি ওর কলেজে নামিয়ে দিয়ে এসেছি। তো সেকেন্ডারিতে আসলে এখানে তেমন কিছু প্রোগ্রাম হয় না, বা ওরা ড্রেস আপ করা বা এগুলো কিছু করে না, এগুলো জাস্ট শুধু প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য। তো এই বাচ্চাটাকেও আমি মাইন্ড করি, সার্থকের ফ্রেন্ড, আর এখানে আমার দুইজন সেজে গুজে রেডি। তো আজকে আসলে আপনাদের সঙ্গে একটা মজার রান্না শেয়ার করি। রান্নাটা খুবই সিম্পল, ঝটপট আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে যাব। বাসায় যাচ্ছি, আপনারা দেখছেন আমি গাড়ি পার্কের ওইখানে আবার যাচ্ছি। আর আমাদের এখানে আসলে এখন ওয়েদার এত খারাপ, ঘড়ি পিছিয়ে গেছে, বাংলাদেশের সঙ্গে এখন সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। আর ফলের এই সময়টা আসলে ওয়েদার খারাপ না হলে গাছের পাতাগুলো ঝরে পড়তে পারে না। আপনারা গাছের পাতাগুলোর কালার দেখবেন, একদম অরেঞ্জিশ অরেঞ্জিশ টাইপের হয়ে গেছে, প্রচুর পড়েও গেছে, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি কয়েকদিন হলো, ইয়েলো ওয়ার্নিং দেওয়া ছিল, কন্টিনিউয়াস বৃষ্টি ঝড়, একটু রোদ উঠে তার সঙ্গে সঙ্গে আবার একদম আকাশ কালো হয়ে ঝড় শুরু হয়। খুবই বাজে একটা ওয়েদার, কিন্তু কি আর করার, ঠান্ডাও ভালোই পড়েছে, সকালের দিকে 8-9 টেম্পারেচার থাকে। তো আপনারা দেখছেন 8:30টার সময় তখনও একদম অত আলো ফোটেনি, একটু একটু করে ফুটছে। তো একটু অনুরোধ করব আপনাদেরকে, যারা এখন আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। আর যদি চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন। আপনারা প্রতিদিনই কেউ না কেউ ভিডিওতে, মানে চ্যানেলে আসেন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবার সংখ্যা রেগুলার বাড়ে একটু 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 করে। বাট আপনারা যদি একটু কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, বা ভিডিও সম্পর্কে কোনো ফিডব্যাক দিতে পারেন যে এটা ভালো, এটা ভালো না, আমি চেষ্টা করি আমি আমার পক্ষ থেকে ভালোটা দেবার। তারপরেও হয়তো অনেকে অনেক অফেন্ডেড ফিল করেন, কিছু কমেন্টস দেখলে বোঝা যায় যে আপনারা হয়তো পছন্দ করছেন না, বাট আসলে আপনারা যেভাবে বলেন ব্যাপারগুলো সেরকম না। তা আজকে একটা সুন্দর কমেন্ট পড়বো, আমি হচ্ছে বাসায় যাচ্ছি, আপনারা দেখছেন সূর্যের আলো মাত্র ফুটছে, কিন্তু আপনারা দেখছেন সূর্যটা এত সুন্দর লাগছিল এই জন্য এই ক্লিপটুকু আমি রেখেছি। একটা কমেন্ট এসেছে, রিনা হক নামের একজন আপু বলেছেন যে আপু
আমি এখন পর্যন্ত যতগুলো আয়ারল্যান্ডের বাংলা ব্লগ দেখেছি, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ রিনা হক আপু। আপনার সারনেম হচ্ছে আপনাদের ভাইয়ের সারনেমের সঙ্গে মেলে, হক। যাই হোক আপু, আপনি অনেক ধন্যবাদ, আপনি আমাকে এত সুন্দর অ্যাপ্রিসিয়েট করেছেন, আপনার কাছে আমার ভিডিও ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ। আমি বরাবরই বলি, আমি আসলে আসলে নিজেকে ব্লগার পরিচয় দেওয়ার মতন যোগ্যতাও হয়তো আমার নাই, আমার কি বলবো, আমি অত ভালো কোনো কাজ করতেও পারি না, তারপরও আমি যা পারি আমি সেটুকুই শেয়ার করি। আর ডেইলি ব্লগ আসলে আমার এটাকে বলা যায় না, কারণ আমি ডেইলি কোনো কিছুই শেয়ার করি না সেইভাবে গুছিয়ে, যারা ডেইলি ব্লগ করেন তারা যেভাবে শেয়ার করেন। তারপরে অনেকে অফেন্ডেড ফিল করেন যে আমরা নাকি টাকার জন্য বাজারে যাচ্ছি সেটা দেখাচ্ছি, কী রান্না করছি সেটা দেখাচ্ছি, আসলে কী দেখাবো তাই না? বাজার করছি, লাইফস্টাইল ব্লগ মানি তো এগুলাই। তা আমি বাসায় চলে এসেছি, এটা হচ্ছে আমার সার্থকের জন্য তরকারি রান্না করি আমি, ওর জন্য আলাদা করে, তো সেগুলো সব সবজি টবজি কেটে নিয়েছি। আর আপনাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ভাজি, জুকিনি আর গাজর আর ডিম দিয়ে, খুবই সিম্পল, ঝটপট, অল্প সময় রান্না করা যায় এবং খেতে অনেক মজা হয়। তো আপনারা যদি না খেয়ে থাকেন, যাদের কাছে জুকিনি অ্যাভেলেবল আছে, মানে বাংলাদেশে পাওয়া যায় কি না আমি ঠিক জানি না, তবে দেশের বাইরে সব দেশেই পাওয়া যায়, তো এটা ট্রাই করতে পারেন, এটা খুবই অল্প সময় হয়ে যায়। আর জুকিনিটা কিন্তু ভেজিটেবল হিসেবে খুবই ভালো, এটা বলা যায় যে খালি পানি আছে এর মধ্যে, তেমন কোনো ফ্যাট বা কোনো কিছুই নাই, সো এটা আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। এটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি, আর এই ভাজিটাতে আমি কোনো ধরনের পানি ইউজ করব না, কারণ জুকিনি থেকে অনেক পানি ওঠে। একইভাবে আমি আবার গাজরটাও গ্রেট করে নিব। তো যেটা বলছিলাম আর কি, যে অনেকে যেভাবে বলেন আপনারা যে আমরা যারা ব্লগ করি টাকার জন্য আমরা সব কিছু শেয়ার করি, ব্যাপারটা আসলে আপু সেরকম না। আমি নামটাও বলতে পারতাম আপনার, কিন্তু অনেকেই বলেন যে নেগেটিভ কমেন্ট নিয়ে কথা বলবেন না, তারা বলেছে তো বলেছে, সবাই ভালো বলবে সেরকম না। অবশ্যই আমি সেটাও মানি যে ভালো কমেন্ট যেমন আসবে খারাপও আসবে, কোনো সমস্যা নাই, যে যেরকম সে সেভাবেই কমেন্ট করে আসলে। তারপরও খারাপ লাগে যে যখন আমি দেখি যে আমি তো বলার মতন কোনো কাজ করি না জানা মতে, আমার জানা মতে, তারপরও যদি আপনাদের কোনো কিছু খারাপ লেগে যায়। তো আমি জুকিনিটাকে আর গাজরটাকে ধুয়ে একটু ঝরা দিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে একটা ডিম, আমি ডিমটাকে একটু ফেটে নিব, এর মধ্যে আমি একটু লবণ আর একটু হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে একটু ঝুরি ভাজা করে নিব, সেটা আমি ভাজির শেষে ইউজ করব। আপনারা দেখতেই পাবেন কী করে, এখানে লবণ দিচ্ছি, আর এখানে একটু দিলাম চিলি ফ্লেক্স আর একটু কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে একটু হলুদও দিতে পারেন সামান্য একটু। তো এইভাবে আমি ডিমটাকে ফেটে আগে ডিমটাকে একটু ঝুরি ভাজা করে সরিয়ে রাখবো। এই ভাজিতে বললাম আমি কোনো তেমন বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না, অল্প একটু তেলে হয়ে যায়, কোনো পানিও লাগে না, কিন্তু খেতে অনেক মজা। তো যেটা বলছিলাম আর কি, যে এরকম আপনারা বলেন, আমি সাধারণত যেটা হয় দেখা যায় যে আমি কোনো ভিডিও শেয়ার করলে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের প্রচুর প্রশ্ন জমা হয়, আমি যদি প্রতিদিনও যাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি দিতে পারবো, বাট আমি সময় করলে উঠতে পারি না ভিডিও বানানোর। তো যেহেতু আমি ক্যামেরার সামনে বসে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিই না, তো আমাকে অবশ্যই কিছু না কিছু দেখিয়ে পিছন থেকে ভয়েস ওভারের মাধ্যমে আপনাদের উত্তরগুলো দিতে হয়। তো সেই কারণেই দেখা যায় যে আমি বাজার করতে গেলাম, আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি এবং পিছন থেকে আমি আপনাদের কথার উত্তরগুলো দিচ্ছি। আর বাজার দেখানোতে আসলে দোষের কিছু নাই, আমি কখনোই আপনাদেরকে এটা দেখাচ্ছি না, এই দেখেন আজকে আমি 5,000 টাকার বাজার করলাম, আজকে আমি 50,000 টাকার এটা এটা কিনলাম, আমি কখনোই সেটা বলি না। বাজার দেখানোর কথাটা হচ্ছে যে অনেকে এদেশে আসতে চান, অনেকে এদেশের জীবনযাত্রা সম্পর্কে জানতে চান। তো যদি আপনারা একটা দেশের সম্পর্কে জানতে চান, অবশ্যই এটা এর আন্দারে পড়ে যে ওই দেশে ওই জিনিসটার দাম কত, ইটালিতে এই জিনিসটার দাম এরকম, আয়ারল্যান্ডে এই জিনিসটার দাম এরকম। তো যারা মুভ করতে চান তারা একটা আইডিয়া পাবেন যে আচ্ছা ওইখানে তাহলে লিভিং কস্ট এরকমই হবে। তো এই এইটাতে দেখানোর কারণে যদি আপনাদের কাছে মনে হয় যে ব্লগাররা টাকার জন্য আসলে আপনারা যারা এই ধরনের কথাটা বলেন না, তাদের মনে হয় ইউটিউব সম্পর্কে না ধারণাই নাই, যে ইউটিউবের ইনকাম সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই, সেই জন্য আপনারা বারবার এইভাবে কথাটা বলেন যে টাকার জন্য। আমি বারে বারেই বলেছি যে যাদের অনেক বড় চ্যানেল, এটা আমি একটুখানি দিচ্ছি পাঁচফোড়ন, একটু বলে দিই ফাঁকে আর কি, আর শুকনো মরিচ দিয়েছি আর পেঁয়াজ দিব, দ্যাটস ইট, আর কিছু দেওয়া লাগবে না, আর একটু কারি পাতা দিয়েছি পাশে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাই কারি পাতা,
আপনাদের যদি তাজা কারি পাতা থাকে সেটা একটু দিবেন, ঘ্রাণটা ভালো আসে। আর আমি এরপরে হলুদ দিব, লবণ দিব আর একটু জিরার গুঁড়া দিব, ব্যাস এইটুকুই হচ্ছে আমার মশলা। তো টাকার কথাটা বলতে গেলে বলতে হয় যে যাদের চ্যানেল অনেক বড় বা যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তারা অবশ্যই অনেক ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করেন, এটা আমি ডিনাই করছি না, করেন। কিন্তু যাদের এরকম ছোট চ্যানেল, আমি বারে বারে বলি যে আমার চ্যানেলটা আসলে অনেক ছোট একটা চ্যানেল, আপনারা অনেকেই আমাকে বলেন যে একটা সিট জোগাড় করে দিবেন, আপনার বাসার অ্যাড্রেস ইউজ করতে দিবেন, পিপিএস নাম্বার বের করার জন্য এই হেল্পটা করতে পারবেন, ওই হেল্পটা করতে পারবেন। আমি সব সময় আপনাদের কাছে হাত জোর করে অনুরোধই করি যে এই ধরনের কোনো মানে আবদার আমার কাছে করবেন না, কারণ আমি জাস্ট শখের কারণে ভিডিও বানাই, আমার এটা কোনো প্রফেশনাল কোনো কাজ না, এটা আমার আর্নিং সোর্স না, আমি অন্য কাজ করি। আপনারা যেন আমার ভিডিও জানেন, আপনারা জানেন যে আমি কী কাজ করে টাকা ইনকাম করি। আর আমার ভিডিওর যা ভিউ, এই ভিউতে একটা ভিডিও থেকে 20 সেন্টও আসে না। আপনারা যদি বিলিভ না করেন আমার আসলে এখানে কিছু করার নাই, বাট আসে না, যেটা সত্যি কথা। যারা ব্লগার আছেন তারা সবাই বুঝবেন আমার কথাটা আমি কী বলেছি। এই ধরনের ভিউতে 300-400 ভিউতে হার্ডলি মাসে $20-25 ইনকাম হয়। তো আপনারা এটা যদি বলেন যে টাকার জন্য আমরা সব করি, মোটেও টাকার এখানে কোনো কথাই না, টাকার ইনকামের ধান্দায় যদি আমরা আসতাম, আমি টাকা ইনকাম হচ্ছে না দেখে আমি চ্যানেল বন্ধ করে দিয়ে চলে যেতাম। কিন্তু এই কাজটা করতে ভালো লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, আপনারা অনেকে দেখেন আমার ভিডিও, অনেক ইনফরমেশান আপনাদের উপকারে হয়, এখন আপনারা স্বীকার করেন বা না করেন সেটা আপনাদের ব্যাপার, সেখানে আমি কিছু বলতে পারবো না। বাট আপনারা অনেকেই বলেছেন আমাকে যে আমার ভিডিও দেখে আপনারা আয়ারল্যান্ডে এসেছেন, আমার ভিডিও দেখে আপনারা আয়ারল্যান্ড সম্পর্কে জেনেছেন। অবশ্যই আল্লাহ আপনাদের রিজিক এখানে রেখেছিল, আপনারা এসেছেন, আমি আমার উপরে ক্রেডিট নিচ্ছি না, বাট আমার চেষ্টা ছিল যে আপনাদেরকে হেল্প করা, ইনফরমেশান দিয়ে, যেহেতু আমার এখানে কোনো ক্ষতি হচ্ছে না, আপনারা যদি আমাকে একটা কিছু জিজ্ঞেস করেন আমি বলি, আমার এখানে কোনো ক্ষতি নাই, লাভ আপনাদের। তারপরেও কিন্তু আপনারা ভিডিও দেখেন না, বা 10 মিনিটের ভিডিও 2 মিনিট দেখেন, আবার একই কথা জিজ্ঞেস করেন, তো সেটা আপনাদের উপর, আমি ওইখানে কথা বলতে পারছি না। আর চ্যানেল আসলে অনেক আছে, আয়ারল্যান্ডেরও চ্যানেল অনেকগুলো আছে, আপনারা দর্শক আপনারা বিচার করবেন কাদেরটা কার্ডটা আপনাদের কাছে ভালো লাগে, কার্ডটা লাগে না, বা কার ইনফরমেশান অথেন্টিক মনে হয়, কার প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগে, ইট ডিপেন্ডস আপনাদের উপর, তাই না? এক একজনের কাছে এক এক ধরনের কথা বলা, প্রেজেন্টেশন পছন্দ হয়, আমারটা যে ভালো লাগতে হবে এমন কোনো কথা নাই। তো আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভাজিটা করে নিয়ে এসেছি, এটাতে আমি কিন্তু কোনো পানি ছোঁয়াইনি এবং হাই আছেই, আমি ভেজে ভেজে এই ভাজিটাকে সিদ্ধ করে নিয়েছি, নাহলে চুলা কমে আছে থাকলে কিন্তু অনেক পানি উঠে ভর্তা ভর্তা হয়ে যাবে, তো সেটা করবেন না, ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না খেতে। আর পাঁচফোড়ন আর কারি পাতা দেওয়ার কারণে এটার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো এরপরে আমি রান্নার পরে আমি খাওয়া দাওয়া করে দুপুরে সব কিছু করে আমি আবার চলে এসেছি আমার বাচ্চাদেরকে নিতে। আমার বাচ্চাদের আসলে ছুটি হয় 2:45, বাট আমি এখানে যে জুনিয়র ইনফেন্ট এবং সিনিয়র ইনফেন্ট আছে সেগুলো ছুটি হয় 1:45, তো আমি যে বাচ্চাকে মাইন্ড করি ও ছুটি হয় আগে, তো ওকে নিতে এসেছিলাম, ওকে নিয়ে আবার ওয়েট করার পরে তারপর আবার এখন সারা স্কুল ছুটি হয়েছে 2:45, তো এখান থেকে দেখাচ্ছি আপনাদের সবাই একসঙ্গে বের হয়ে এসেছে, ভালোই লাগে বাচ্চাদেরকে নানান সাজে সাজতে। আসলে আমি ধর্মীয় দিকে যাব না, অ্যালাউড কিনা বা এটা উচিত কিনা এসবে আমি যাব না, এটা যার যার পার্সোনাল ব্যাপার। তবে আমার কাছে এই প্রোগ্রামটা জাস্ট স্কুলের জন্যই, এমন না যে আমরা বাসায় কোনোভাবে সেলিব্রেট করি, না, এটা জাস্ট আমার কাছে মনে হয় যেমন খুশি তেমন সাজো, আমরা ছোটোবেলায় স্কুলে যেমন সাজতাম বাচ্চারা সাজতো, এটা আমার কাছে ঠিক সেই টাইপেরই একটা অকেশন। তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে, আজকে আর কথা বাড়াবো না, বিদায় নিবো, আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।